নিয়ম এবার আমরা সালাতের কিছু ফুরুই শাখাগত নিয়মে আসি যখন আপনি তাকবীর দিবেন তাকবীর দিয়ে হাত কোথায় বাঁধবেন অনেক বড় মাসলা কমসে কম এক আধ ঘন্টা দুই ঘন্টা এই জাতীয় মাসলার উপর কথা বলা লাগে কিন্তু তারপরেও যেহেতু এখানে সময় নাই প্রত্যেক মাসলার উপর আমি সংক্ষিপ্ত সংক্ষিপ্ত করে আলোচনা করব ইনশাআল্লাহুল আজিজ এখানে দুটো মাসলা আছে ইমাম মালিক রাহিমাহুল্লাহর পক্ষ থেকে বর্ণনা করা হয় আল মুদাওয়ানা আল কুবরা নামে একটা বই আছে সেই বই ইমাম মালিক রাহিমাহুল্লাহর পক্ষ থেকে নকল করা হয়েছে যে ইমাম মালিক বলতেন যে ইমাম মালিক রাহিমাহুল্লাহর মত হচ্ছে যে সালাতে তাকবীর দেওয়ার পর হাত ছেড়ে দিতে হবে তার মানে এইভাবে সালাতে আল্লাহু আকবার তাকবীর দেওয়ার পর হাত ছেড়ে দিতে হবে কোথাও বাধার কথা ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলেন নি কিন্তু ইমাম মালিক রাহিমাহুল্লাহর দিকে নিসবত করে যে কথা বলা হয় এই কথা ভুল ইমাম মালিক রাহিমাহুল্লাহ তার নিজস্ব গ্রন্থ নিজের লেখা গ্রন্থ মুয়াত্তা মালিকে সালাতে তাকবীর দেওয়ার পর হাত বাঁধার হাদিস নিয়ে এসেছেন সুতরাং ইমাম মালিক রাহিমাহুল্লাহর এটাই মত যে সালাতে তাকবীর দেওয়ার পর হাত বাঁধতে হবে আর বাকি সকল ইমাম এই বিষয়ে একমত যে সালাতে তাকবীর দেওয়ার পর হাত বাঁধতে হবে এতে কোনো ইখতিলাফ নাই ইখতিলাফ হচ্ছে হাত কোথায় বাঁধতে হবে হাত কোথায় বাঁধতে হবে এই মর্মে যতগুলো হাদিস আছে বুকের উপরে হোক নাভির উপরে হোক নাভির নিচে হোক পেটের উপরে হোক সকল হাদিসেই কিছু না কিছু দুর্বলতা আছে তাহলে এক নাম্বার কথা প্রত্যেক হাদিসেই কিছু না কিছু দুর্বলতা আছে তো এই দুর্বলতা সম্পূর্ণ হাদিসগুলোর মধ্যে সঠিক বা সহিহ হওয়ার সবচাইতে নিকটবর্তী হাদিস হচ্ছে বুকের উপর হাত রাখার হাদিস ইবনে খুজাইমা রাহিমাহুল্লাহ তার সহিহ ইবনে খুজাইমাতে এই হাদিসটা ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা এর পক্ষ থেকে নিয়ে এসেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা আয়াদাইহি আলা সদরিহি তার বুকের উপর বাঁধলেন এই হাদিসের উপর যে অভিযোগ পেশ করা হয় যারা বুঝেন তারা মনোযোগ দিয়ে শুনবেন যারা বুঝতে পারছেন না তারাও শোনার চেষ্টা করবেন আস্তে আস্তে বুঝবেন ইনশাআল্লাহ এই হাদিসের একজন রাবী হচ্ছে মুআম্মাল বিন ইসমাঈল এই মুআম্মাল বিন ইসমাঈল সম্পর্কে যারা এই হাদিসকে দুর্বল বলেছেন বুকের উপরে হাত বাঁধার হাদিসকে তারা মুআম্মাল বিন ইসমাঈলকে বলেছেন মুনকারুল হাদিস যে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ মুআম্মাল বিন ইসমাঈলকে মুনকারুল হাদিস বলেছেন মুনকারুল হাদিস এই কথাটা একজন রাবির ক্ষেত্রে একজন হাদিসের বর্ণনাকারীর ক্ষেত্রে অনেক নিম্ন পর্যায়ের শব্দ অনেক নিম্ন পর্যায়ের শব্দ শুধু দুর্বল নয় দুর্বলেরও নিম্ন স্তর হচ্ছে মুনকারুল হাদিস তো এই কথা ইমাম বুখারী রাহিমাহুল্লাহর পক্ষ থেকে হাফেজ মিজরি তার তাহজিবুল কামাল হাফেজ ইবনে হাজার আসকালানি তার তাহজিবুত তাহজিব তাকরিবুত তাহজিব এগুলো সব জায়গাতে নকল করেছেন কিন্তু দুঃখজনক হলো বাস্তবতা হচ্ছে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার কোনো বইয়েই মুআম্মাল বিন ইসমাঈলকে মুনকারুল হাদিস বলেননি ইমাম বুখারী রাহিমাহুল্লাহর একটা লিখিত বই আছে আত তারিখ আল কাবির যেটাতে তিনি রাবিদের জীবনের উপর বইটা লিখেছেন তার প্রথম বই এটা তারিখ আল কাবির সহি বুখারীর আগেও বয়স যখন তার 18 তখন তিনি আত তারিখুল কাবির লেখা শুরু করেছিলেন এই আত তারিখুল কাবির অষ্টম খণ্ডের 49 পৃষ্ঠায় মুআম্মাল বিন ইসমাঈলের কথা ইমাম বুখারী রাহিমাহুল্লাহ নিয়ে এসেছেন কিন্তু তার উপর কোনো কথা বলেননি মুনকারুল হাদিসও না অন্য কিছুও না কিন্তু এই মুআম্মাল বিন ইসমাঈলের পরে আরেকজন রাবি আছে তারপরে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তারিখ তার বইয়ে মুআম্মাল বিন ইসমাঈলের পরে আরেকজন রাবি আছে নাম হচ্ছে মুআম্মাল বিন সাঈদ প্রথমজন হচ্ছে মুআম্মাল বিন ইসমাঈল যিনি বুকের উপর হাত বাঁধার হাদিসের বর্ণনাকারী এনার ব্যাপারে ইমাম বুখারী তার তারিখুল কাবিরে কিছু বলেননি তারপরের রাবি হচ্ছে মুআম্মাল বিন সাঈদ তার ব্যাপারে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলছেন মুনকারুল হাদিস কিন্তু আশ্চর্যজনক হলো সত্য যে হাফেজ মিজদি যখন তার তাহজিবুল কামালে এই কথাগুলো নকল করছেন তখন যেই রাবির উপর ইমাম বুখারী মুনকারুল হাদিস বলেছেন ওই রাবির ক্ষেত্রে তাহজিবুল কামালে কোনো কিছু বলা নাই আর যেই রাবির ব্যাপারে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ কিছু বলেননি ওই জায়গাতেই তাহজিবুল কামালে কি বলা আছে মুনকারুল হাদিস বলা আছে তথা হয়তোবা ইমাম মিজদি রাহিমাহুল্লাহর পক্ষ থেকে ভুল হয়ে একজন রাবির হুকুম আরেকজন রাবির ক্ষেত্রে পড়ে গেছে কেননা দুইজনেরই নাম মুআম্মাল একজনের বাপ ইসমাঈল মুআম্মাল বিন ইসমাঈল যার যিনি হচ্ছেন বুকের উপর হাত বাঁধা হাদিসের বর্ণনাকারী আর আরেকজন হচ্ছেন মুআম্মাল বিন সাঈদ মুআম্মাল বিন ইসমাঈলকে অনেকেই অর্থাৎ বুকের উপর হাত বাঁধার হাদিসের রাবিকে অনেকেই শক্তিশালী বলেছেন ইয়াহইয়া ইবনে মুঈন তাকে শক্তিশালী বলেছেন ইয়াহইয়া ইবনে মুঈনের লেখা তারিখ বইয়ের 235 নম্বর রাবি হচ্ছে মুআম্মাল বিন ইসমাঈল তিনি তাকে শক্তিশালী বা মজবুত বলেছেন ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহকে তার ছাত্র আজুররি একবার মুআম্মাল বিন ইসমাঈল সম্পর্কে জিজ্ঞেস করেছিল তখন তিনি তার অনেক প্রশংসা করেছিলেন ওরাফা মিন শানহি অনেক প্রশংসা করেছিলেন আবু দাউদ রাহিমাহুল্লাহ এরকম মুআম্মাল বিন ইসমাঈলের প্রতি অনেক শক্তিশালী করণের পক্ষে মুহাদ্দিসিনদের পক্ষ থেকে বক্তব্য আছে এই জন্য মুআম্মাল বিন ইসমাঈলকে ইমাম বুখারীর পক্ষ থেকে মুনকারুল হাদিস নকল করার মাধ্যমে বুকের উপর হাত বাঁধার হাদিসকে জয়ীব বলার কথাটা শুদ্ধ নয়
এই হাদিসে দুর্বলতা আছে, সেই দুর্বলতাটা হচ্ছে এই হাদিসের রাবি সুফিয়ান সাউরি রাহিমাহুল্লাহ অনেক বড় মুহাদ্দিস হওয়ার পরও তিনি হাদিসে তাদলিস করতেন, মুদাল্লিস ছিলেন। আর যখন কোন মুদাল্লিস রাবি আম শব্দের মাধ্যমে হাদিস বর্ণনা করে তখন তার হাদিস গ্রহণ করা হয় না। এই হাদিসে এই ছোট্ট দুর্বলতা আছে, কিন্তু মুনকারুল হাদিস বলার মাধ্যমে হাদিসকে পূর্ণ দুর্বল করে দেওয়া এটা সঠিক নয়। এই হাদিসকে সামনে রেখে মুহাম্মদ নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ আরো দুইটা হাদিসকে জমা করেছেন, একটা হচ্ছে তাউস রাহিমাহুল্লাহর পক্ষ থেকে মুরসাল সহিহ হাদিস, আর আরেকটা হচ্ছে আসিম বিন কুলাইবের রিওয়ায়েতে বর্ণিত হাদিস, ওটাও সম্ভবত ওয়াইল বিন হুজুর থেকে। এগুলো সকল হাদিসকে জমা করে নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ বলছেন যে বুকের উপর হাত রাখার হাদিস হাসান বলা যায়, সহিহ বলা যায়, বুকের উপর হাত রাখাই বিশুদ্ধ। আর নাভির নিচে হাত রাখার বিষয়ে যে হাদিসগুলো আছে এগুলো একেবারেই দুর্বল। নাভির নিচে হাত বাঁধার হাদিসের অধিকাংশ হাদিসগুলোর রাবি হচ্ছে আব্দুর রহমান বিন ইসহাক আল ওয়াসিতি, যার সম্পর্কে কোনো মুহাদ্দিসই পাওয়া যায় না যে তাকে শক্তিশালী বলেছে, সকল মুহাদ্দিস তাকে দুর্বল বলেছেন। আবু হাতিম রাহিমাহুল্লাহ বলছেন লা ইউহতাজ্জু বিহি ওয়া হুয়া মুনকারুল হাদিস, তার জারহ এবং তাআদিলের পঞ্চম খণ্ডের 213 নম্বর পৃষ্ঠা। ইবনু মাইন রাহিমাহুল্লাহ বলছেন লাইসা বিশাইইন মানে কিছুই নয়, আর কোনো গুরুত্বই নাই। ইবনু মাইন রাহিমাহুল্লাহ যখন এই শব্দ ব্যবহার করেন লাইসা বিশাইইন, তখন এর দ্বারা অনেক নিম্ন পর্যায়ের একজন রাবির জন্য অনেক নিম্ন পর্যায়ের গুণ হচ্ছে লাইসা বিশাইইন, যে রাবি কিছুই নয়। তো হাদিস আপনার ওই যে নাভির নিচে হাত বাঁধার হাদিসের অধিকাংশগুলোরই রাবি হচ্ছে আব্দুর রহমান ইবনে ইসহাক আল ওয়াসিতি, নাভির নিচে হাত বাঁধার হাদিসগুলো একেবারেই দুর্বল। এখন আমরা কিছুক্ষণের জন্য নাভির নিচে হাত বাঁধা এবং বুকের উপর হাত বাঁধার হাদিস থেকে বের হয়ে আসি। হাত বাঁধার বিষয়ে সবচাইতে বিশুদ্ধ দুটো হাদিস, হাত বাঁধার বিষয়ে সবচাইতে বিশুদ্ধ দুটো হাদিস বুখারীর হাদিস। বুখারীতে একটা হাদিস আছে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ নকল করছেন, 740 নম্বর হাদিস, যে যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ডান হাতকে তার বাম হাতের বাহুর উপরে রাখলেন, জিরাঈর উপরে রাখলেন, বাহুর উপরে। আর এই হাদিসের ব্যাখ্যা আবু দাউদে সহিহ সূত্রে নাসাইতে 98 নম্বর হাদিস এবং আবু দাউদেও আছে, সেখানে বলা আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ডান হাতকে রাখলেন আলা যহরি কাফফিহি, তার কবজির উপর, ওয়া রুসগিহি ওয়া সাঈদিহি, সাঈদ হচ্ছে এই কোনো এবং কবজির মাঝামাঝি জায়গা। তো যখন আপনি আপনার হাতকে কবজির উপর, কবজির হাড়ের উপর এবং কোনো আর কবজির মাঝামাঝি জায়গার উপর রাখবেন, তখন হাতটা যেই জায়গায় আসে অটোমেটিক, এটাই মূলত হাত বাঁধার সবচাইতে সঠিক পদ্ধতি। হাদিসের সবচাইতে এবং সহিহ হাদিস বিন্দুমাত্র সন্দেহ নাই বুখারীর হাদিস, যেই জায়গায় আসবে আপনার হাত অটোমেটিক ওই জায়গাতেই আপনি হাত বাঁধবেন, এটাই বিশুদ্ধ এবং এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে প্রমাণিত সুন্নাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এটার প্রতি আমল করার তৌফিক দান করুক।